আমরা কত কইটা বেচো? 5 টাকা। 5 টাকা পিস। আচ্ছা ভালো। তো তোমার আব্বু কি করে? আব্বু কিছু করে না। আরেকটা বিয়া করে গেছে। আরেকটা বিয়া করে গেছে গা। আসসালামু আলাইকুম। ব্যবসাটা হচ্ছে লাভ লসের সাথে সম্পর্কিত। আপনি যদি এটা ভাবেন যে আমি ব্যবসা করবো আমার সবসময় লাভ হবে, তাহলে সেটা চলবে না। আপনার লসের মুখ দেখতে হবে, লসের সম্মুখীন হতে হবে এবং লসকে মোকাবেলা করতে হবে। আর এটা আপনার আয়াতে আনতে হবে ব্যবসা বাণিজ্য করে। এখন যদি আপনি নাই শুরু করেন, তাহলে আপনি এটা শিখবেন কীভাবে? আর ব্যবসা বাণিজ্য করতে হলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে। ব্যবসা আপনার জীবন পরিবর্তন করতে পারে যদি আপনি ভালো করে ব্যবসা করতে পারেন। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনার আশেপাশে যত লোকজন আছে তারা ভালো ব্যবসা করছে এবং ব্যবসা করে তারা জীবনে অনেক কিছু করতে পারছে, তাহলে আপনি কেন পারবেন না? আসলে তাদের আর আপনার মধ্যে পার্থক্যটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, সব কথা শেষ। এবং যেই কথাটা হচ্ছে সেটা হচ্ছে, আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট ছেলের বা স্টোরি শোনাবো এবং ভিডিওর মাধ্যমে দেখাবো। সেটা হচ্ছে একটা ছোট্ট ছেলে মাথায় করে আমরা নিয়ে বাটিতে করে বাজারে বাজারে দোকানে দোকানে বিক্রি করে এবং সে দিন শেষে 200-300 টাকা লাভ করে। ছেলেটার বয়স হয়তো হবে 7 বছর। তো 7 বছরের ছেলে যদি ব্যবসা করতে পারে, তাহলে আপনার সমস্যা কী? বা ওর থেকে কি সাহসটা কি আপনার অনেক কম? ব্যবসা করতে আসলে সাহসের প্রয়োজন, সাহসের দরকার আছে। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কেন এটা করো, তখন বলছে যে আমার আম্মু আমাকে মানুষের কাছে সাহায্য চাইতে নিষেধ করছে এবং আমাকে ব্যবসা করতে বলছে। তো আমরা সবাই ব্যবসা করার চেষ্টা করবো। ব্যবসা ভালো জিনিস, আল্লাহ তাআলা ব্যবসাতে বরকত দিয়েছেন। এখন চলুন ছোট ছেলের এই ভিডিওটা দেখে আসি, যেটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং একটি লাইক দিবেন। লাইক না দিলেও সমস্যা নেই, তেল দিব না, তেলে দুনিয়া চলে না। মাসুদ, মাসুদ, আচ্ছা তো তুমি কি আমরা বিক্রি করো? হ্যাঁ। তোমার হাতে তো দেখা যাইতেছে আমরা কত কইটা বেচো? 5 টাকা। 5 টাকা পিস। আচ্ছা ভালো। তো তোমার আব্বু কি করে? আব্বু কিছু করে না। আরেকটা বিয়া করে গেছে। আরেকটা বিয়া করে গেছে। তো কতদিন ধরে আমরা বিক্রি করো তুমি? এক মাস ধরে। দিনে কত টাকা আয় করো? 200-300। তা দিয়ে তোমার ফ্যামিলি সবাই খুশি? হ্যাঁ। তোমার আব্বু তো নাই, তাই না? তোমার আম্মু কি করে? চাকরি করে। চাকরি করে। তুমি কি পড়াশোনা করবা না? করব। লকডাউন শেষ হইলে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো তোমার আর কেউ সাহায্য করে না যে তুমি এত ছোট বয়সে তো আমরা বিক্রি করো? করে। কে সাহায্য করে? পিছনে আইজন এটা। তো এটা তোমার বন্ধু? আচ্ছা, যাই হোক। তো এরকম একটা ছোট বাটির মাঝে তুমি আমরা নিয়া নিয়া তারপরে ঘুরে ঘুরে বিক্রি করো নাকি? 5 টাকা পিস। আচ্ছা, কয় কয় পিস আমরা নিয়ে বাইরো প্রতিদিন? 20 পিস। 20 পিসে 200 টাকা বিক্রি করো আর আমরা তুমি তোমার দেশে থেকে নিয়ে আসো। তো এর আগে আর কোনো ব্যবসা ট্যাবসা করছিলা? ব্যবসা ট্যাবসা করো নাই? তুমি এই যে এরকম বিক্রি করো তাতে তোমার কষ্ট হয় না? কষ্ট হয় না? মানুষে অনেকে অনেক কথা বলে না? কেমন ধরনের কথা বলে? যেমন কিছু করো না, এডিমুডি কয় না? Thank you.